কৃত্রিম রেজিন পদ্ধতি সিন্থেটিক রেজিনস মেথড আজকাল খড়জলকে মৃদ্ধ করা হয় কৃত্রিম ক্যাটায়ন বিনিময়কারী রেজিন ব্যবহার করে এই পদ্ধতিটি জিওলাইট প্রক্রিয়ার চেয়েও অনেক বেশি কার্যকারী তো এখন বর্তমানে এই যে কৃত্রিম ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এটি ব্যবহারের মাধ্যমে যে জলকে খরমুক্ত করা সেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে অ্যাকোয়া পিওরগুলো থাকে জলকে বিশুদ্ধ করার জন্য সেগুলোতে এই পদ্ধতিটিতে কাজে লাগানো হয় এবং এটা যে জিওলাইট পদ্ধতি এর আগে যেটা ছিল যে সুরিয়াম হ্যাকসামিডোফাসফাইট ইউজ করা হয়েছিলো যেটা তার থেকেও অনেক বেশি কার্যকারী তো কী করে এখানে যে জলে অদ্রবণীয় এসো থ্রি এইচ গ্রুপযুক্ত দীর্ঘশৃঙ্খল অনেক জৈব অণু ক্যাটায়ন বিনিময়ে রেজিন থাকে রেজিনে থাকে তো রেজিনে কি থাকে যে ক্যাটায়ন বিনিময়কারী এশো থ্রি এইচ গ্রুপযুক্ত কিছু জৈব অণু সেই রেজিনের মধ্যে রাখা হয় যেটাকে আর এসো থ্রি এইচ গ্রুপ দ্বারা ডিনোট করা হয় তো সেই আর এসো থ্রি এইচ গ্রুপ কী করে এনএসসিএলের সাথে আয়ন বিনিময়কারী রেজিন আর এসো থ্রি এইচ বিক্রিয়া করে আর এন এতে পরিবর্তিত হয় তো এই যে আয়ন বিনিময়কারী রেজিন বা এস আর এসো থ্রি এইচ আছে সেটা সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং আর এন এতে পরিবর্তিত হয় জলে উপস্থিত ক্যালসিয়াম প্লাস টু তাহলে রেজিনে থাকে কি আয়ন বিনিময় করে রেজিনে থাকে আর ওই রেজ এবং সেটি কী করে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করার মাধ্যমে আর এনেতে পরিবর্তিত হয় জলে উপস্থিত ক্যালসিয়াম প্লাস টু এবং ম্যাগনেশিয়াম প্লাস টু আয়নের সঙ্গে রেজিনের এনে প্লাস আয়নের বিনিময়ে ঘটে খরজল মৃদু হয় এবার আমরা জানি কি খরজল হওয়ার কারণ হচ্ছে কি ক্যালসিয়াম প্লাস টু ম্যাগনেশিয়াম প্লাস টু আয়নের উপস্থিতি তো সেই আয়নগুলো কী করে যে এই যে রেজিন আছে আর এনে সেই আর এনে এন এ প্লাসের মাধ্যমে প্রতিস্থাপিত হয় এবং যে রেজিনের মধ্যে যে আর আছে সেই আর গ্রুপটাই ক্যালসিয়াম প্লাস টু ম্যাগনেশিয়াম প্লাস টুকে নিজের মধ্যে আত্মস্থ করে নেয় এবং তার ফলে কী হয় তার ফলে খড়জলটা হবে না কারণ খড়জল হওয়ার কারণটা হচ্ছে ক্যালসিয়াম প্লাস টু ম্যাগনেশিয়াম প্লাস টু আর ক্যালসিয়াম প্লাস টু ম্যাগনেশিয়াম প্লাস টুকে কী করছে সে রেজিনের যে আর গ্রুপ আছে সে নিজের মধ্যে আয়ত্ত করে নিচ্ছে ফলে খড় জলটা মৃদু হয়ে যাবে এখানে আর হলো অ্যান রেজিন এবং এখানে আর হলো অ্যানায়ন রেজিন তো যেমন এখানে দেওয়া আছে যে প্রথমে তাহলে কি আর এসে গ্রুপ ছিল আর এস গ্রুপটা এর সঙ্গে বিক্রিয়া করে আর এনে তৈরি হলো সেই আর এটাই এখন ক্যাটেন বিনিময়ের রেজিন হিসেবে কাজ করবে এবং আর এটা কী করবে যে ক্যালসিয়াম প্লাস টু ম্যানেশিয়াম প্লাস টু আয়ন আছে তার সঙ্গে বিক্রিয়া করে এটা প্রতিস্থাপিত হয়ে এনে প্লাসটা বাইরে বেরিয়ে যাবে আর আর এম তৈরি করবে এবং এই আর এর মধ্যে যে ম্যাগনেসিয়াম প্লাস টু বা গ্যাসিয়াম প্লাস্টু সেটা আতস্থ হয়ে যায় এবং তার ফলে কী হয় তারপরে খড়জল সৃষ্টি হওয়ার কারণটাই যখন আবদ্ধ হয়ে গেছে তখন খড়জলের খড়জল থাকবে না মৃদু জলে কনভার্ট হয়ে যাবে এর জলীয় দ্রবণ যোগ করে রেজিনকে পুনর্জীবিত করা হয় যে দেখা গেলো যে আস্তে আস্তে করা যখন বন্ধ করে দিচ্ছে তখন কি আবার আরও আর এসে রেজের মধ্যে আবার এনএসএল যুক্ত করতে হবে এনএসএল যুক্ত করলে আবার সেটা আর এন কনভার্ট হবে আর এন এটা আবার ক্যালসিয়াম প্লাস টু বা প্লাস প্লাস্টুর সঙ্গে বিক্রিয় করে সেটাকে নিজের মধ্যে আবদ্ধ করে নেবে এবং প্লাস বাইরে বের করে দেবে মানে এই কাজটাকে চালনা করার জন্য বাইরে থেকে এনএসএল যুক্ত করা হয় বারবার খড় জলকে ধারাবাহিকভাবে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এইচ প্লাস রুবে এবং অ্যানায়ন বিনিময়কারী রেজিন ওয়েচ মাইনাস রুবে এর মধ্য দিয়ে চালনা করলে বিশুদ্ধ খনিজ মুক্ত জল বা আয়ন মুক্ত জল পাওয়া যায় তো খর খড় জলকে কী করতে হবে প্রথমে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এবং তারপরে অ্যানায়ন বিনিময়কারী রেজিন দুই বা দুই রকম রেজিনের মধ্যে বাড়াতে হবে এবং এর ফলে কি মুক্ত বা আয়ন মুক্ত জল পাওয়া যাবে তো এখানে দেওয়া আছে যে ক্যাটন বিনিময়কারী রেজিনে কী হচ্ছে তার দুবার একটা বিক্রি হবে একটা ক্যাটন বিনিময়কারী রেজিন আর একটা হচ্ছে অ্যানায়েন বিনিময়কারী রেজিন তো ক্যাটেন বিনিময়কারী রেজিনে কী হবে যে একই রকমভাবে যে আর গ্রুপ আছে আর এইচ সে আর এইচ গ্রুপে সেই মেটাল আছে ক্যালসিয়াম প্লাস টু বা ম্যগনাসিয়াম প্লাস টু সেটা তার সঙ্গে বিক্রি করার মাধ্যমে সেখান থেকে এম আর টু তৈরি হবে এবং যে মেটাল আছে সেই মেটালটা আর এর সঙ্গে যুক্ত হয়ে যাবে আর এইচ প্লাসটা বাইরে প্রতিস্থাপিত হয়ে যাবে তারা ক্যাটায়ন বিনিময় করে রেজিন প্রক্রিয়ায় জলে উপস্থিত ক্যালসিয়াম প্লাস টু ম্যাগনেশিয়াম প্লাস টু আয়ন যে দুটো আয়ন আছে এম এম দিয়ে জায়গায় ডোনেট ডিনোট করা হচ্ছে সেটা কী হবে এন এ প্লাস এবং অন্যান্য ক্যাটনের সাথে রেজিনের এইচ প্লাস আয়নের বিনিময় হয় রেজিনের মধ্যে যে এইচ প্লাস আয়ন আছে আর এইচের এর মধ্যে এইচ প্লাস তার সঙ্গে এগুলো কি প্রতিস্থাপন হবে এবং এই প্রক্রিয়ার ফলে প্রোটিন মুক্ত হয় এবং এখান থেকে এইচ প্লাসটা বাইরে বেরিয়ে আলো এবং এইভাবে জল আমলিক হয় এবং জলে এইচ প্লাসের পরিমাণটা বৃদ্ধি পেলে জল অবশ্যই আমলিক হবে আর যে এ রেজিন আছে সেই রেজিনটা কি আর ক্যালসিয়াম প্লাস্ট বা ম্যাগনিসিয়াম প্লাস্টকে নিজের মধ্যে আবদ্ধ করে নেই আবদ্ধ করে নেয় নিজের মধ্যে তো এটা হলো ক্যাটন প্রিমেগার রেজিনের কাজ তারপরে আছে এনআইন প্রিনোমেকের রেজিন আর এস টু এনআইন প্রার এজিনের এক্সাম্পল হচ্ছে আর এস টু সে আর এস টু ওয়াটারের সঙ্গে বিক্রি করলো এবং আর এস থ্রি প্লাস আর ওয়েচ মাইনাস তৈরি করলো সে আর থ্রি প্লাস আর ওয়েচ মাইনাস সে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে সেখান থেকে আরএচ থ্রি প্লাস আর এক্স মাইনাস তৈরি করলো আর এখান থেকে ওয়েচ মাইনাসটা বাইরে বেরিয়ে গেলো তো এখানে দেওয়া যাচ্ছে অ্যানায়ন বিনিময়ের রেজিন প্রক্রিয়ার জলে উপস্থিত অ্যানায়ন যেমন ক্লোরিন মাইনাস এইচ সিও থ্রি মাইনাস এই সুগোর মাইনাস অ্যানায়নগুলো কি ক্লোরাইড যদি হয় ক্যালসিয়াম বা ম্যাগনাসিয়ামের যদি ক্লোরাইড লবণ হয় তাহলে সেখান থেকে ক্লোরিন মাইনাস থাকবে বাইকার্বনেট লবণ হলে এইচ সিও থ্রি মাইনাস তৈরি হবে আর সালফেট লবণ থাকলে এই সুফ্রি মাইনাস টু আয়ন থাকবে তো এই আয়নগুলো কী হবে যে এই অ্যানায়নগুলো কী হবে এই যে এই অ্যানায়নগুলো ইত্যাদি আইনগুলোর সঙ্গে ওয়েচ আয়নের বিনিময় হবে এই যে রেজিনে ওয়েচ ম্যানাস আছে তার বিনিময় হবে এই ওয়েচ ম্যানাসের ওয়েচ ওয়েচ ওয়েচের গ্রুপের সঙ্গে এই যে অ্যানায়নগুলো আছে তার প্রতিস্থাপন হবে ফলে ওয়েচ ম্যানাসায়ন মুক্ত হবে ফলে রেজিন থেকে যে ওয়েচ ছিল সেটা বাইরে বেরিয়ে গেলো এভাবে প্রাপ্ত ওয়েচ আয়ন ক্যাটায়ন বিনিময়ের রেজিন প্রক্রিয়া প্রাপ্ত এইচ ম্যানাসায়নকে প্রশিত করে দেয় তো এখানে কি অ্যানায়ন বিনিময়কার রেজিনে কী হলো যে যে রেজিনটা ছিল এস টু ওয়াটারের সঙ্গে বিক্রয়াগুলো যেমন আর এন স্ত্রী প্লাস ওয়েজ মিনাস তৈরি করলো সেই আর এন থ্রি প্লাস ওয়েচ মধ্যে যে ওয়েজ আছে সেই ওয়েজটা কী হলো যে জলের মধ্যে যে অ্যানায়ন আছে ক্লোরাইড মাইনাস এইসি তোর মাইনাস এসব মাইনাস টু এবং এই এই অ্যানায়নগুলো কোথা থেকে আসছে যে লবণ ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড লবণ বা সালফেট লবণ বা বাইকার্বোনেট লবণ যাদের জন্য খরচের সৃষ্টি হচ্ছে সেই অ্যানায়নগুলির সঙ্গে বিক্রয় করছে এবং প্রতিস্থাপন বিক্রিয়ার ফলে ওয়েজ মাইনাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে আর যে হ্যালোজেনটা সেই হ্যালোজেনটা আবার এই রেজিনের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে তাহলে ওখানে এনে ক্যালসিয়াম প্লাস্টু প্লাস টু মিটারেলগুলো আবদ্ধ ছিল আর এখানে যে হ্যালোজেন আছে বা অ্যানায়ন আছে সেগুলো আবদ্ধ হচ্ছে এবং তার ফলে কী পড়ে থাকছে এইচ প্লাস থাকছে আর ওয়েচ মাইনাস পড়ে থাকছে পরবর্তী বিজ্ঞাতে কী হচ্ছে যে এই যে এইচ প্লাস ছিল ক্যাটন বিনিময়কারী রেজিন থেকে আর ওয়েচ মাইনাস অ্যানায়ন অ্যানায়ন বিনিময়কারী রেজিন থেকে সেই ক্যাটন বিনিময়কারী রেজিন থেকে এইচ প্লাস আর অ্যানায়ন বিনিময়কারী রেজিন থেকে ওয়েচ মাইনাস এই দুটো যুক্ত হয়ে বিশুদ্ধ জল তৈরি করছে তো এইভাবে আমরা বিশুদ্ধ বিশুদ্ধ জল পেলাম দীর্ঘদিন ব্যবহারের রেজিনের ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময় ক্ষমতা নষ্ট হয়ে গেলে যথাক্রমে লঘু অ্যাসিড ও লঘু খারের দ্রবণ চালানো করে একে পুনর্জীবিত করা হয় যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কী করছে মেটালটাকে আবদ্ধ করছে এবং এইচ প্লাস ত্যাগ করছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন কী হচ্ছে যে অ্যানায়নটা আছে ক্লোরাইড মাইনাস বা সালফেট মাইনাস বা এসিও মাইনাস সেটাকে আবদ্ধ করছে এবং ওয়েচ মাইনাস ত্যাগ করছে তো অনেক দিন ব্যবহার করার ফলে কি এদের কার্যকারিতা কমে যেতে পারে তো সেই কারণে ক্যাটাইন বিনিময়ের রেজেন্টকে লঘু অ্যাসিড আর অ্যানাইন বিনিময়ের রেজেন্টকে লঘু খার প্রদান করা হয় বা দ্রবণ চালনা করা হয় এবং এর ফলে কী হয় সে আবার তার পূর্বের কর্মক্ষমতা ফিরে পায় তো এটা হচ্ছে তার রেজিনের কাজ এবং এই রেজিন প্রক্রিয়াটি কি বর্তমানে যে সমস্ত অ্যাকোপিওর বা জলকে বিশুদ্ধ করার যে যন্ত্রগুলো আছে সেখানে এই পদ্ধতিটিকেই কাজে লাগানো হয় তো মোটামুটি হয়তো বোঝা গেল জিনিসটা কি যে দুটো ধাপে হচ্ছে একটা ক্যাটাইন বিনিময়ের রেজেন্ট একটা অনাইন বিনিময়ের রেজেন্ট ক্যাটায়ন বিনিময়ের রেজিনটা কী হচ্ছে যে ক্যাটায়নটাকে আবদ্ধ করছে ক্যালসিয়াম প্লাস টু ম্যানাসিয়াম প্লাস টু এবং এইচ প্লাস ত্যাগ করছে অ্যানায়ন বিনিময়ের অ্যানায়নটাকে আবদ্ধ হচ্ছে ক্লোরিম্যানাস এসব ম্যানাস বা এসিও তোর ম্যানাসকে এবং সেখান থেকে ওয়েচ ম্যানাস রিলিজ করছে আর পরবর্তীকালে এইচ প্লাস আর ওয়েচ ম্যানাস এই দুটো আবদ্ধ হয়ে বিশুদ্ধ জল তৈরি করছে তো এতটু এতদূর পর্যন্ত ছিল জল এবার যে টপিকটা শুরু হবে সেটা হলো হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু এই একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ যা গৃহস্থলিতে এবং শিল্পের দূষণ নিয়ন্ত্রণে ব্যবহার রয়েছে তো গৃহস্থলিতে ব্যবহৃত হয় আর শিল্প থেকে বজ্রপাত যেগুলো আছে সেগুলো দূর করতে সে দূষণ নিয়ন্ত্রণ করতে এই স্টোটি ব্যবহৃত হয় তো এগুলো আস্তে আস্তে প্রত্যেকটা টপিক পড়ানো যাবে যে প্রথমে যেটা আছে সেটা হলো প্রিপারেশান বা প্রস্তুতি নিম্নলিখিত পদ্ধতিতে হাইড্রোজেন পার তৈরি করা যায় প্রথমে কি আছে এক নম্বরে অম্লিকৃত বেরিয়াম পার থেকে নিম্ন চাপে বাষ্পীভবন দ্বারা অতিরিক্ত জল অপসারিত করার হওয়ার পর হাইড্রোজেন পারক্সাইড পাওয়া যায় তো বেরিয়াম পারক্সাইড আছে তার মধ্যে জল আবদ্ধ অবস্থায় আছে কেরাসিত অবস্থায় আছে তো নিম্ন চাপে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে কী হবে সেই জলটাকে অবসর করতে হবে যে আমরা জানি এস টেস উপর কী করে জলকে আশ্বস্ত করে নেয় বা জলকে নিজের মধ্যে নেয় বা চুষে নেয় তো সেই বেরিয়াম পারক্সাইড থেকে যে আটন ওয়াটার আছে সেই আটন ওয়াটারটাকে সে সার্ভ এস টোসব নিজের মধ্যে নেবে এবং প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে বেরিয়াম সালফেট তৈরি হবে এস টোটো তৈরি হবে আর আটানো জল তৈরি হবে এবং বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে নিম্ন চাপে তাহলে বেরিয়াম অম্লীকৃত বেরিয়াম পারকসাইড আছে সেটা বাষ্পীভবন প্রক্রিয়ায় মানে বাষ্পায়িত হয়ে যাচ্ছে নিম্ন চাপে এবং এস্টোশোরের উপস্থিতি সেখান থেকে কী হবে জলগুলো দূর হয়ে যাবে আলাদা হয়ে যাবে আর বেরিয়াম থেকে বেরিয়াম সালফেট এবং এস পাওয়া যাবে তো এটা একটা পদ্ধতি দুই নম্বর যে পদ্ধতি সেটা হলো বেশি প্রবাহ মাত্রায় আম্লিক সালফেট দ্রবণে ত্বরিত বিশ্লেষণ পদ্ধতিতে জারিত হয়ে পার অক্সাইড সালফেট দেয় যার আদ্র বিশ্লেষণে এস পাওয়া যায় যার আদ্র বিশ্লেষণের পরে এস টু পাওয়া যায় এই পদ্ধতিটি বর্তমানে রসায়নগারে ডি টু ওটু প্রস্তুতিতে ব্যবহৃত হয় যে এখানে একটা পদ্ধতি দেওয়া আছে যে সালফের দ্রবণ আছে এইচ এস ও ফোর মাইনাস সালফের দ্রবণ আছে সেই সালফের দ্রবণে যদি ত্বরিত বিশ্লেষণ করা হয় যে জলীয় দ্রবণের নিয়ে ত্বরিত বিশ্লেষণ করছি কারেন্ট দেওয়ার মাধ্যমে এবং সেই তরিত বিশ্লেষণটা অত্যন্ত তীব্র খুব উচ্চ প্রবাহ মাত্রা বা কারেন্ট দিতে হবে তাহলে সেখান থেকে প্রথমে পার অক্স পার অক্সো ডাইসালফেট পার অক্স ডাইসালফেট তৈরি হচ্ছে সেখান থেকে পার অক্সো দুটো ও ও আছে আর ডাইসালফেট এসো থ্রি এইচ থ্রি এইচ একদিকে এসো আর একদিকে আরেকদিকে থ্রি এইচ দুই দিকে দুটো থ্রি এইচ আর মাঝখানে দুটো ও পার অক্সো ডাইসালফেট পার অক্সো ডাইসালফেট তৈরি হবে সেই পার অক্সো ডাইসালফেটকে যদি আবার আদ্র বিশ্লেষণ করা হয় তো সেখান থেকে এইচ এস মাইনাস যেটা ছিল সেটা আবার ফিরে পাওয়া যাচ্ছে এবং এইচ প্লাস এবং তার সঙ্গে সঙ্গে এস টু ও টো তৈরি হচ্ছে তো এই প্রক্রিয়ার মাধ্যমে এস টু ও টু তৈরি হলো কিন্তু এই প্রক্রিয়াটি এখন ডিটু ও টু তৈরি করার জন্য ব্যবহার করা হয় যে একই রকমভাবে কে টু এস টু ওইট তাকে যদি ডি ও দেওয়া যায় তাহলে কেডিএস ওপর আর ডি টু ও টু তৈরি হবে এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে সব মনে রাখতে হবে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে অবশ্যই মনে থাকবে বারবার রিমাইন্ড করতে হবে মেমোরাইজ করতে হবে অবশ্যই মনে থাকবে তিন নম্বর যেটা হলো সেটা হলো তাহলে তৈরি বিশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে হলো আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা টু ইথাইল অ্যান্থ্রাকুইনলের শতজারণ তারা শিল্পে এ তৈরি হয় মানে শতজারণ বলতে কি নিজে নিজে যাইতে হবে অক্সিডেশন এবং সেখান থেকে এ তৈরি হবে টু ইথাইল অ্যান্থ্রাকুইনল এটা একটা কি এটা একটা হচ্ছে অর্গ্যানিক পদার্থ যৌগ তাকে যদি অক্স বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে আর হাইড্রোজেন এবং লেট অনুঘটকের উপস্থিতিতে সেখান থেকে কীভাবে টু তৈরি হবে আর জারিত হয়ে পদার্থ তৈরি হবে আর স্টোর টু তৈরি হচ্ছে এক্ষেত্রে ওয়ান পার্সেন্ট এস টু তৈরি হয় যে এটা হচ্ছে ওয়ান পার্সেন্ট খুব অল্প এটি জল সহ নিষ্কাশিত হয় এবং নিম্নচাপে পাতন করলে থার্টি পার্সেন্ট ভরের ভিত্তিতে গাঢ় টু পাওয়া যায় মানে জল জল থাকে অনেকটা তার মধ্যে স্টোর টু থাকে তোকে তাকে যদি নিম্নচাপে অবসরণ করা যায় তাহলে জলটা আস্তে আস্তেই দূর শেষ থেকে যায় এবং থার্টি পার্সেন্ট গাঢ় এ পাওয়া যায় একে পুনরায় নিম্নচাপে সাবধানে পাতন করলে এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত গাঢ় করা যায় আবার যদি সেখানে নিম্নচাপে নিম্নচাপে তাকে পাতন যদি করা যায় পাতনের একটা প্রক্রিয়া নিষ্কাশন করার সে নিম্নচাপে যদি পাতন প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় তাহলে সেখান থেকে এইটটি ফাইভ পার্সেন্ট তাহলে প্রথমে ওয়ান পার্সেন্ট ছিল নিম্নচাপে পাতন করার ফলে থার্টি পার্সেন্ট আবার নিম্নচাপে পাতন করলে এইট্টি ফাইভ পার্সেন্ট পাওয়া যাবে হিমায়েন দ্বারা অবশিষ্ট জলকে সরিয়ে বিশুদ্ধ স্ট্রোটু পাওয়া যায় তারপরে যে ফিফটিন পার্সেন্ট জল থেকে গেছে সেই ফিফটিন পার্সেন্ট জলটাকে দূর করার জন্য হিমায়ন পদ্ধতি যদি অবলম্বন করা হয় তো সেই ফিফটিন পার্সেন্ট জলটাও দুর্বৃদ্ধ হয়ে যাবে তো এখানে তিনটি পদ্ধতির মাধ্যমে টু তৈরি হলো একটা বেরিয়াম পারক্সাইড এস এস আটোনো ওয়াটার সেখান থেকে টু এসব যদি দেওয়া যায় তো সেখান থেকে টু এ স্ট্রো টু হাইড্রোজেন পা অক্সাইড পাওয়া যাবে আর জলটা বাইরে বেরিয়ে যাবে আর অধিক তৈত মাত্রা যদি দেওয়া যায় তো সেখান থেকে এস্ট এসব ম্যান্স থেকে পারক্স পারক্সো ডাইসার তৈরি হবে তাকে আবার আদর বিশ্লেষণ করলে এস টু তৈরি হবে আর এটা ডি টু তৈরি করতে ব্যবহৃত হয় ডাইটেরিয়াম পার অক্সাইড আর টু 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 ইথায় অ্যান্থকোনল থেকে জারিত হয়ে সেখান থেকে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হবে আর সেখান থেকে ওয়ান পার্সেন্ট প্রথমে তারপর নিম্নচাপে পাতন করলে থার্টি পার্সেন্ট তাকে আবার নিম্নচোপে পাতন করলে সেখান থেকে এইটি ফাইভ পার্সেন্ট এবং তারপর তাকে হিমায়ক করলে হান্ড্রেড পার্সেন্ট টু পাওয়া যাবে এবার কিছু ধর্ম দেওয়া আছে হাইড্রোজেন পার অক্সাইডের ভৌধ ধর্মাবলী প্রথমে কি ভৌত ধর্মাবলী তারপর রাসায়নিক ধর্ম তো ভৌত ধর্মগুলি প্রথমে গলানজ্ঞ দেওয়া আছে কত গলান্ঞ দেওয়া আছে দুশো বাহাত্তর দশমিক চার স্পণ্গ চারশো তেইশ কেলবিন বাস্পচপ ওয়ান পয়েন্ট নাইন ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর গারত্ব ওয়ান পয়েন্ট ফোর ফোর স্নান ওয়ান পয়েন্ট টু ফাইভ পরাবধী দিক ধ্রুবক সেভেন্টি পয়েন্ট সেভেন তৈরি পরিবেদা ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি টুয়েন্ট মাইনাস এইট এগুলো এগুলো দেখে নেবে তোমরা দেখে নেবে ভালো করে একবার নেক্সট যেটা সেটা হলো ভৌত ধর্মাবলী বা ফিজিক্যাল প্রপার্টিস প্রথমে আসছে ভৌত ধর্মাবলী বিশুদ্ধ অবস্থায় এস্টো প্রায় বর্ণহীন হালকা নীল তরল মানে বিশেষ কোনো বর্ণ নেই হালকা নীলাব লাগে নীল টাইপের লাগে হালকা সারণি নয় চারতে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মগুলি উল্লেখ করা হলো আগেই দেখা হলো এস টু টু জলের সাথে যে কোনো অনুপথে মিশ্রিত হয় এবং হাইড্রেট এস টু টু এস টু ও গঠন করে যার গৌরাঙ্গশো এস কুশ তো জলের সঙ্গে এটি যে কোনো অনুপথে মিশতে পারে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এবং এস টু টু এস টু গঠন করে এটা যুদ্ধ যোগ গঠন করে থার্টি পার্সেন্ট এস টু টু দ্রবণকে হান্ড্রেড আয়তন বা একশো ভোল এস টু টু রূপে চিহ্নিত করা হয় যে একটা দ্রবণের মধ্যে জল আছে সেভেন্টি পারসেন্ট আর থার্টি পার্সেন্ট আছে এস টু ও টু তো সেই দ্রবণটাকে তখন বলা হবে হান্ড্রেড আয়তন বা হানড্রেড ভলিউম এস টু ও টু রূপে চিহ্নিত করা হয় তো কোনো জলের দ্রবণের মধ্যে যদি থার্টি পার্সেন্ট এস টু টু থাকে তাহলে সেই দ্রবণকে বলা হয় হান্ড্রেড ভলিউম এস টু ও টু বা হান্ড্রেড আয়তন এস টু ও টু এটি বোঝায় যে এক মিলিলিটার থার্টি পারসেন্ট এস টু ও টু দ্রবণ এস টিভিতে হানড্রেড এম এল অক্সিজেন দেয় এবং হান্ড্রেড এম এল বলার কারণটা হচ্ছে যে হান্ড্রেড এম এল অক্সিজেন দেয় তার উপর ভিত্তি করে হানড্রেড এম এল হানড্রেড অক্সিজেন দেয় হান্ড্রেড এম এল অক্সিজেন দেয় তাহলে থার্টি যে দ্রবণ আছে তার এক মিলিলিটার যদি দেওয়া যে একটা দ্রবণ সে একটা দ্রবণের মধ্যে ওয়াটার আছে সেভেন্টি আর থার্টি পার্সেন্ট আছে এস টু ও টু তার থেকে যদি এক এম এল নেওয়া হয় সেই এক এম এল থেকে হানড্রেড এম এল অক্সিজেন তৈরি হবে এবং তার জন্য তাকে বলা হয় হানড্রেড ভলিউম এস টু টু বাণিজ্যিকভাবে এস টু ও টু এর নমুনে টেন ভি চিহ্নিত করা থাকে এতে থ্রি পার্সেন্ট এস টু টু থাকে তো হানড্রেড পার্সেন্ট এস টু হানড্রেড পার হানড্রেড ভি বলতে যদি থার্টি পার্সেন্ট এস টু টু হয় তাহলে টেন ভি বলতে অবশ্যই থ্রি পার্সেন্ট এস টু টু হবে সিম্পল ব্যাপার তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দশ আয়তন হাইড্রোজেন পাকসাইডের শক্তি মাত্রা নির্ণয় করো দশ আয়তন টেন ভলিউম তাহলে থ্রি পার্সেন্ট এস টু টু থ্রি পার্সেন্ট এস টু টু বলছে এর শক্তি মাত্রা নির্ণয় করো তো কোয়েশ্চেনটা অ্যান্সারটা দেখলি বোঝা যাবে কী বলা হয়েছে যে দশ আয়তন এস টু টু দ্রবণ বলতে বোঝায় এস টিভিতে এক লিটার এস টু টু এর দ্রবণ দশ লিটার অক্সিজেন দেয় দশ আয়তন এস টু টু বলতে কি দশ লিটার অক্সিজেন দেবে মানে কতটা লিটার অক্সিজেন দিচ্ছে তার উপর ভিত্তি করেই এই নামকরণটা করা হয়ে থাকে তো দশ আয়তন এস টু ও বলতে দশ লিটার অক্সিজেন দেবে তো টু এস থেকে অক্সিজেন আর যে এখানে একটা ব্যালেন্স ব্যালেন্স একটা ইকুয়েশান দেওয়া আছে তো সেখান থেকে দেখা যাচ্ছে যে চৌত্রিশ ইন্টু দুই গ্রাম থেকে বাইশ দশমিক সাত লিটার তৈরি হচ্ছে আটষট্টি গ্রাম থেকে বাইশ দশমিক সাত লিটার অক্সিজেন তাহলে ওপরে কি আটষট্টি গ্রাম এস থেকে বাইশ দশমিক লিটার অক্সিজেন তৈরি হয় তাহলে দশ লিটার অক্সিজেন তৈরি করার জন্য কত গ্রাম লাগবে টোয়েন্টি গ্রাম তাই থার্টি গ্রাম এস থেকে সুতরাং দশ এস দ্রবণের শক্তি শক্তিমাত্রা থার্টি গ্রাম পার লিটার বা থ্রি পার্সেন্ট এস দ্রবণ তো এটা একটা সিম্পল যে দশ আয়তন এস দ্রবণ বলতে কী বোঝায় যে দশ লিটার অক্সিজেন দেবে তখন আটষট্টি গ্রাম স্টুডিও থেকে যে ইকুয়েশান থেকে যাচ্ছে দুই মূল স্টো টু মানে আটষট্টি গ্রাম স্টুডিও থেকে বাইশ দশমিক সাত লিটার অক্সিজেন তৈরি হচ্ছে যা দশ লিটার তৈরি হওয়ার জন্য কত লাগবে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন গ্রাম বা থার্টি গ্রাম প্রায় থার্টি গ্রাম স্টো টু তাহলে দশ আয়তন স্টো টু বলতে থার্টি গ্রাম স্টোর টু প্রতি লিটারে বা থ্রি পার্সেন্ট স্টো টু দ্রবণ তো এর এর একটা তিনটে ফর্মুলা আছে সেটা শেষের দিকে বলছি সেই তিনটে ফর্মুলা যদি মনে থাকা যায় তাহলে যে কোনো অঙ্ক করা যাবে এই শক্তি মাত্রা থেকে সিম্পল খুব তিনটে ফর্মুলা আছে সেই তিনটে ফর্মুলা মনে থাকলে সব যে কোনো অঙ্গ করা যাবে আমি শেষের দিকে বলে দিচ্ছি ওটা সেই তিনটে ফর্মুলা এবার গঠন আছে স্ট্রাকচার হাইড্রোজেনের গঠন অসমতলিক মানে সমতল নয় এটা বইয়ের মতো গোলাপের মতো দশায় এবং কঠিন দশায় এস টুট এর আণবিক মাত্রা চিত্র দেখানো হলো যে দশায় কেমন হয় আর কঠিন দশায় কেমন হয় দুটো আলাদা আলাদা দশা আলাদা আলাদা রকম থাকে সেটা দেখা হলো যে গ্যাসীয় দশায় যেখানে একশো এগারো দশমিক পাঁচ একশো দশ ডিগ্রি উষ্ণতায় কঠিন দশায় এস টুটের গঠন যেখানে দ্বিতলকোনের পরিমাণ নাইনটি পয়েন্ট টু তো এখানে গঠনটার খুব সংক্ষেপে দেওয়া আছে যে গ্যাসীয় দশায় কী আছে গ্যাসীয় দশায় যে কোনটা আছে সেই কোনটা হচ্ছে একশো এগারো দশমিক পাঁচ ডিগ্রি এই যে কোনটা খোলা আবির মতো কঠনটা তার মধ্যে যে কোনটা আর কঠিন অবস্থা আছে নাইনটি পয়েন্ট টু ডিগ্রি মানে কোনটা ছোটো কঠিন দশায় ছোটো কোন খোলা বইয়ের মতো দেখতে অসমতলিক এবার যেটা আছে সেটা হচ্ছে রাসায়নিক ধর্মাবলী বা কেমিক্যাল প্রপার্টিজ তো এ স্টোর জারক এবং বিজারুক উভয় রূপে কাজ করে সেটা অ্যাসিডিক মাধ্যমে কাজ করে ক্ষারীয় মাধ্যমেও কাজ করে উভয়ের মাধ্যমে অ্যাসিড এবং খার উভয় মাধ্যমে জারক এবং বিজারক উভয় রূপেই কাজ করতে পারে তো এটাই লেখা আছে এখানে আমলিক এবং খারিও উভয় মাধ্যমেই এ স্টোর জারক ও বিজারক রূপে কাজ করে কিছু সরল বিক্রিয়ার বর্ণনা নিচে দেওয়া হলো তো চারটে তাহলে বিক্রিয়া ভাবব আমিল আম্লিক মাধ্যমে আমলিক মাধ্যমে জারণ আম্লিক মাধ্যমে বীজারণ ক্ষারীয় মাধ্যমে জারুন খাড়ের মাধ্যমে বিচারণ তো এগুলো বোঝা অত্যন্ত সিম্পল জ্বালান বিচারণ যদি ভালো করে পড়ানো থাকে তো সেগুলো অবশ্যই অত্যন্ত সিম্পল একটা জিনিস তো প্রথমে আসছে আমলিক মাধ্যমে জারণ যে প্লাস টু এইচ প্লাস এস টু টু আছে তো এখানে কী আছে যে মাইনাস ওয়ান আছে অক্সিজেন আর এখানে কত হচ্ছে মাইনাস টু হলো তাহলে কি জারুন সংখ্যা কমলো জারণ সংখ্যা কমলে কী হবে জারণ সংখ্যা কমলো মানে কি সেটা বিচারণ হলো মানে কি জারক দ্রব্য বিজারণ হচ্ছে মানে কি জারকদ্রব্য এবি প্লাস টু থেকে এবি প্লাস তো এ প্লাস্টিক পরিণত হচ্ছে মানে এটা জারিত হয়েছে তাহলে কি এস টু টু আমলিক মাধ্যমে জারক দ্রব্য রূপে কাজ করে তার একটা এক্সাম্পল মানে অন্যকে জারিত করে সেটা জারক দ্রব্য তাহলে এস ট টু এক্ষেত্রে কি হচ্ছে যে লেড সালফেট আছে এখানে কত প্লা এখানেও যা যাকদ্রব্য রূপে কাজ করছে মাইনাস টু প্লাস টু আর মাইনাস এইট প্লাস টু প্লাস এখানে মাইনাস টু হিসেবে কাজ করছে সালফার আর এখানে প্লাস সিক্স তাহলে এখানে কি জারকদ্রব্য হিসেবে কাজ করছে এখানে তাহলে এই দুটো ক্ষেত্রে রূপে কাজ করছে যদি অক্সিডেশন নাম্বার বাড়ে তাহলে কি অন্যের বাড়ায় তাহলে জারুণ করছে আর যে জারণ করতে সাহায্য করে সেই তাহলে উপরে দেখলাম যা যাকদ্রব্য হিসেবে কাজ করছে নিজের থেকে যে নেক্সট বিক্রিয়া হয় মাধ্যমে বিজারণ মানে বিজাকদ্রব্য রূপে কাজ করবে দ্রব্য মানে রূপে কাজ করবে মানে কি সেটা কি যদি সংখ্যা জারণ সংখ্যা জারণ সংখ্যা যেটা আছে সেটা যদি কমে তাহলে বিজারণ হচ্ছে আর বিজারণে যদি সাহায্য করে তাহলে কি বিজাকদ্রব্য তো এখানে এম এন ও ফো যেটা আছে সেটা মাইনাস এইট প্লাস এইট প্লাস এইট রূপে আছে মাইনাস এইট প্লাস এইট আছে এখানে ম্যাঙ্গানিস এখানে প্লাস টু প্লাস এইট থেকে প্লাস টু তাহলে কি জারণ সংখ্যা কমছে মানে বিজারণ হচ্ছে আর তাহলে কি এস টো টু বি এস টো টু বিচারণে সাহায্য করছে তার জন্য দ্রব্য বিচাকদ্রব্য এইচও সিএল থেকে এস থ্রি ও প্লাস আর সিএল মাইনাস এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান ক্লোরিনের প্লাস ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান তাই জারুণ সংখ্যা কি কমছে তাহলে এস টো টু এখানে বিষাকবে কাজ করছে খারিও মাধ্যমে জারুন যে এপি প্লাস টু থেকে এপি প্লাস থ্রি আর এটা খারিও মাধ্যমে যে ওয়েচ মাইনাস আছে তাই খারিও মাধ্যম তো এখানে এপি প্লাস টু থেকে প্লাস টু থেকে প্লাস থ্রি হলো মানে কি জারুণ হচ্ছে জারুণে সাহায্য করছে তার জন্য জারক দ্রব্য এম এন প্লাস টু থেকে এম এন প্লাস ফোর জারুণ হচ্ছে আর এস টু টু জারণের সাহায্য করছে তাই জারকদ্রব্য এবং ওচ মাইনাস আছে তাই বেসিক মিডিয়াম খারিও মাধ্যমে বিচারণ আয়োডিন জিরো আছে এখানে মাইনাস ওনে হল মানে কি কমলো কমছে মানে কি জারুন হচ্ছে বিচারণ হচ্ছে আর বিচারণকে এস টু টু সাহায্য করছে তাই বিচারকদ্রব্য আর ওচ মাইনাস আছে তাই বেসিক মিডিয়াম এম এমএনএ ফোর মাইনাস এখানে প্লাস সেভেন আছে আর এখানে প্লাস ফোরে আছে প্লাস সেভেন থেকে প্লাস ফোরে ম্যাঙ্গানি ম্যাঙ্গানি চলে এসছে মানে কি বিচারণ হয়েছে বিচারণের সাহায্য করছে কি এস টু টু তাই এস টু টু বিচার দেবো যে বিজারুনের সাহায্য করছে সে বিচার দেবো তাহলে এস টু টু এখানে দেবো আর এটা ওয়েজ ম্যানাস আছে তাই এটি বেশি মিডিয়াম তো জারুণ বিচারণ চ্যাপ্টারটা ভালো করে পড়া থাকলে এটা খুবই সিম্পল যে জারুণ সংখ্যা যদি বাড়ে তাহলে কি জারুণ হচ্ছে আর যে জারুণের সাহায্য করবে সেই পদার্থটি কি জারকদ্রব্য জারুণ সংখ্যা যদি কমে তাহলে বিচারণ হচ্ছে যে বিজনের সাহায্য করবে সে বিজয়ক দ্রব্য যদি এইচ প্লাস থাকে তাহলে অ্যাসিডিক মিডিয়াম যদি ওয়েজ মিনাস থাকে তাহলে বেসিক মিডিয়াম কমপ্লিট সিম্পল এবার স্টোরেজ বা সংরক্ষণ এ স্টো টু সংস্পর্শে ধীরে ধীরে বেচ হয় এ কী হয় যে আলো যদি থাকে বা আলোর উপস্থিতিতে এটা ভেঙে যায় এবং ওয়াটার এবং অক্সিজেন তৈরি করে সূক্ষ্ম ধাতুচূন্য অথবা খাড়ের এবং কাচের পাত্রের উপস্থিতি উপরের বিক্রিয়ার করবে কাজ করে এমনিতে তো আলুর উপস্থিতিতে এটা ভেঙে যায় এবং সেখান থেকে ওয়াটার এবং অক্সিজেন তৈরি হয় তার উপর যদি তার মধ্যে শুক্র চূর্ণ খাড়ের এবং কাঁচের পাত্রের উপস্থিতি থাকে তাহলে এটা আরও অনঘটক রূপে কাজ করে ধনাত্মক অনঘটক রূপে মানে এই প্রক্রিয়াটি বা বিভাজন প্রক্রিয়াটি আরও বাড়িয়ে দেয় তাই এটিকে অন্ধকারে রাখা হয় যাতে আলো আসতে না পারে আবার প্লাস্টিকের বোতলে বা কাচের বোতলে মোমের প্রলেপ দিয়ে রাখা হয় প্লাস্টিকের বোতলে প্লাস্টিকের বোতল যদি না হয় তাহলে কাচের বোতলে মোমের প্রলেপ দিয়ে রাখা হয় ইউরিয়াকে স্থায়িত্বকারক হিসাবে করা যেতে পারে আবার তার যদি তার কার্যকারিতা আরও কমানোর জন্য কি ইউরিয়াকে যুক্ত করা যেতে পারে এ কে ধুলিকণা থেকে দূরে রাখতে হবে কারণ ধুলিকণার উপস্থিতিতে এর বিয়োজন বিস্ফোরক হয় তবে এ স্টোরটু যে আলোর উপস্থিতিতে এটা ভেঙে যায় এবং ওয়াটার এবং অক্সিজেন তৈরি করে আর অক্সিজেন যদি তৈরি হয় তাহলে কি বিস্ফোরক সহজেই সেটা আগুন লেগে যেতে পারে ধামাকা হতে পারে এবং তার মধ্যে আবার কি জন্য আর যদি খার এবং কাজ থাকে তাহলে এটা আবার রূপে কাজ করে অনুঘটক রূপে কাজ করে এটা আরও বাড়ি দেয় তাই কাঁচের পাত্রে রাখা যাবে না প্লাস্টিকের বোতলে রাখা হয় আর ক্লাচের বোতলে রাখলেও সেখানে মোমের প্রলেপ দিয়ে দেওয়া হয় আর তারপরে আরও স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য যাতে যা সহজে বিক্রিয়া না ঘটতে পারে যার স্থায়িত্ব বেশি তার সক্রিয়তা কম তো স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য ইউরিয়া যুক্ত করা পারে আর এস্টের ধূলিকণা থেকে দূরে রাখতে হবে কারণ ধূলিকণা প্রথমে দেখা যাচ্ছে বা ধূলিকণার উপস্থিতে এটা কি হয় বিস্ফোরক হয়ে যায় অনুঘটক রূপে কাজ করে এবং এই এর বিয়োজনের যে বিক্রিয়াটি সেটা অত্যন্ত বৃদ্ধি পায় তার জন্য অন্ধকারে প্লাস্টিকের বোতলে বা কাছে মোমের মোমের প্রলেপ লাগানো গাছের বোতলে এবং ইউরিয়াকে করার রূপে রাখা হয় এভাবে সংরক্ষণ করা হয় এই তো এরপরে আসছে ব্যবহার ব্যবহারের মধ্যে কী আসছে যে এর বিস্তৃত ব্যবহারের জন্য শিল্পে স্টুডিওর উৎপাদন অত্যাধিক বৃদ্ধি করা হয়েছে যে স্টুডিওর ব্যবহার অত্যন্ত বেশি তার জন্য এই যে উৎপাদনটা বৃদ্ধি করা হয়েছে তো কী কী আছে দেখি প্রাত্যেক জীবনে চুলকে বিরঞ্জিত করতে এবং বিজগ্ন বা ডিসইনফেক্ট্যান্ট হিসাবে এর ব্যবহার রয়েছে অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপ্টিক হিসাবে বাজারের পার হাইডেল নামে এটি বিক্রি হয় তার চুলকে এর রঞ্জিত করে চুলকে কালার করতে সেটা ব্যবহৃত হয় ডিস মানে কোনো কিছুতে যাতে সহজে ইনফেকশন না ঘটতে পারে তার জন্য ব্যবহৃত হয় অ্যান্টিসেপ্টিক অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহৃত হয় যেটা আমরা পরবর্তীকালে কেমিস্ট্রিড্রিট লাইফ যেটা একটা মেডিসিনের টাইপের সেখানে সেই অ্যান্টিসেপ্টিক রূপে যে অ্যান্টিসেপ্টিক রূপে কাজ করে যে ক্ষত স্থানে বা কোনো জায়গাতে কেটে গেলে লাগানো হয় যেটা সেটা এবং তার একটা এক্সাম্পল হচ্ছে নাকি পার হাইড্রল একটা এক্সাম্পল হচ্ছে পার হাইড্রল দুই নম্বর কি উচ্চমানের ডিটারজেন্টে ব্যবহৃত সোডিয়াম পার্বোরেট এবং পার কার্বোনেট এর রসায়নিকার উৎপাদনে স্টোরটি ব্যবহৃত হয়েছে যে ডিটারজেন্ট যদি খুব উচ্চমানের বা ভালো তৈরি করতে হয় তো তার জন্য লাগে কি সোডিয়াম পার্বোনেট এবং সোডিয়াম পার কার্বোনেট এবং এই দুটো পদার্থ তৈরি করতে এই স্টোরটি ব্যবহৃত হয় টার্টারিক অ্যাসিড ও হাইড্রোকুইনন এর সংশ্লেষণে এবং নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্য উৎপাদনে ওষুধ শিল্পে এটি এটি ব্যবহৃত হয় তো টার্টারিক অ্যাসিড ও হাইড্রোকার হাইড্রোকুইনন তৈরি করতে কিছু খাদ্যদ্রব্য তৈরি করতে বা ওষুধ শিল্পে যেমন স্পোরিন এটা ওষুধের নাম সেটা তৈরি করতে ব্যবহৃত হয় বস্ত্র কাগজ চামড়া শিল্পে এবং তৈল ও চর্বি উৎপাদনে বিরঞ্জক হিসাবে এর ব্যবহার রয়েছে বস্ত্র শিল্পে কাগজ শিল্পে চামড়া শিল্পে তারপর তৈল ও চর্বিকে বিরঞ্জক করতে মানে যে রঙ হয়ে গেছে সে রঙটাকে উঠে নিতে এটা ব্যবহৃত হয় আর আরেকটা ব্যবহার আছে সেখানে সেটা লাস্ট সেটা হলো আজকাল পরিবেশ রসনের এর ব্যবহার রয়েছে গৃহস্থলী ও শিল্প বোজ্রের দূষণ নিয়ন্ত্রণে সায়ানাইড সময়ের জ্বালন ক্রিয়ায় ও পয় প্রণালীর ময়লা জলকে পুনরায় বায়ুজীবীদের উপযুক্ত করতে স্টোটি ব্যবহৃত হয় মানে দূষণমুক্ত করতে এটি ব্যবহৃত হয় সেটা প্রথমেই পড়েছিলাম একেবারে এই স্ট্রোটি পড়ার সময় যে দূষণমুক্ত তৈরি করতে বা বোজ্রের দূষণ নিয়ন্ত্রণ করতে সায়ানাইড সময়ের জ্বালন ক্রিয়া পয় প্রণালীর যে ময়লা আছে সেগুলো দূর করতে এই স্টোটি ব্যবহৃত হয় তো স্টোটের ব্যবহারে এগুলো দেখে নিলাম এগুলো ভালো করে পড়বে মনে রাখবে এবং এরপর যেটা আসছে সেটা হলো ভারী জল বা ডিটিও ভারী জল ডিটিউ নিউক্লিয়ার চুল্লিতে মডারেটর হিসাবে এবং রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়াকৌশল নির্ণয় বিনিময় বিক্রিয়ায় এটি ব্যবহৃত হয় জলের দীর্ঘক্ষণ ব্যাপী তরিত বিশ্লেষণ করে একে তৈরি করা যায় অর্থাৎ অথবা সারা শিল্পে উপজাত দ্রব্য হিসাবে একে পাওয়া যায় তো এখানে দুটো ইম্পর্সেন্ট ইনফরমেশন দেওয়া আছে সেই দুটো ইনফরমেশন হচ্ছে কি যে কী কী কাজে লাগে তো প্রথমে নিউক্লিয়ার নিউক্লিয়ার চুলিতে মডারেটর হিসাবে নিয়ন্ত্রণ করতে যে নিউক্লিয়ার চুলিতে কি হয় যে নিউট্রনগুলো উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যে বিক্রিয়াটা সে অত্যন্ত বিস্ফোরক হয়ে যেতে পারে তো সেটা নিয়ন্ত্রণ করতে মডারেটর হিসাবে এস টুটিও এ ডিটিও ভারী জল ব্যবহৃত হয় আর কোনো রাসায়নিক বিক্রিয়া কীভাবে ঘটছে ক্ষেত্রে এস ডিটিও ব্যবহৃত হয় আর কিভাবে তৈরি করা যায় যে জল যেটা আছে সেই জলকে যদি অনেকক্ষণ ধরে অনেক কয়েক ঘন্টা ধরে যদি তৈরি বিশ্লেষণ করা হয় তো সেখান থেকে খুব অল্প পরিমাণে ডিটিও তৈরি হয় বা সার শিল্পে উপজাত দ্রব্য হিসাবে তা পাওয়া যায় তো বৌদ্ধ ধর্ম তো পর্ব দেওয়া আছে অন্যান্য ডিটোরামের যোগও তৈরিতে এটি ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ যেমন এখানে দেওয়া আছে কিছু এক্সাম্পল যে একই একই জল যেরকমভাবে বিক্রিয়া করে ঠিক একই রকমভাবে বিক্রিয়া শুধু এইচ টু জায়গাতে ডিটুও আছে আর কিছুই না যেমন ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার আমরা কী দিয়েছিলাম অ্যাসিডিলেন তৈরি হয় সি টু এইচ টু এখানে সি টু ডি তৈরি হবে আর তার সঙ্গে তৈরি হবে ক্যালসিয়াম হাই ও ডি হোল টু এস ও থ্রি ডি টু ও আছে তো এস টু এস ওপর তৈরি হয় সেখান থেকে তৈরি হচ্ছে কি ডি টু এস ফোর যেটা আমরা যে এস টু ও সুপোর প্রস্তুতি দিয়ে দেখেছিলাম সেখানে একরকমভাবে অ্যালুমিনিয়াম কার্বাইড এ এল ফোর সি থ্রি তার সঙ্গে অর্ডার বিক্রি করে মিথেন তৈরি হয়েছিল আর এখানে তৈরি হচ্ছে সি ডি ফোর আর এ এল ও ডি হোল থ্রাইস তো হাইড্রোজেনের জায়গাতে শুধুমাত্র ডিটা ঢুকে দিতে হবে সবই একই এখানে অ্যাস্টিন তৈরি হতো এখানে সিটিও ডিটিও তৈরি হচ্ছে ওখানে এস টু এসবও তৈরি হতো এখানে ডি টু এসবও তৈরি হচ্ছে ওখানে মিথেন তৈরি হতো এখানে সি ডি ফোর তৈরি হচ্ছে কাজটাকেই নিউক্লিয়ার চুলিতে মডরেটার হিসাবে আর রাসায়নিক বিক্রিয়া কীভাবে ঘটছে তা পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয় কীভাবে তৈরি করা হয় যে বিভিন্ন অনেক সময় ধরে তোচ বিশ্লেষণ করলে জলের সেখান থেকে খুব অল্প পরিমাণে ডিটিও তৈরি হয় আর কিছু রাসায়নিক বিক্রিয়া এখানে দেওয়া আছে তো এবার যে পরবর্তী টপিক সেটা হলো জ্বালানি হিসাবে ডাইহাইড্রোজেন প্রথমেই বলে পড়ানো হয়েছিল যেটা যে সেটা যে হাইড্রোজেনকে ভবিষ্যতে জ্বালানির উৎস হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে তো সেটা কীভাবে কীরকম কনসেপ্টের উপর ভিত্তি করে তারা বিজ্ঞানরা এটাকে নিয়ে আলোচনা করছেন বা ভাবছেন সেটা এখানে কিছুটা লেখা আছে তো ডাইহাইড্রোজেনের দহনে অধিক পরিমাণে তাপ নির্গত হয় যে এটা দহন করলে প্রচুর তাপ নির্গত হয় মোল ভর এবং আয়তনের ভিত্তিতে সম ডাইহাইড্রোজেন মিথেন এলপিজি ইত্যাদি দহনের নির্গত শক্তির তুলনায় অনেক বেশি এই যে এখানে দেওয়াই আছে যে প্রতিমলে কে কতটা তৈরি করতে পারছে সেটা তো এই যে নাইন ফাইভে দেওয়াই আছে যে কে কতটা তৈরি করতে পারে এখানে লিস্টে দেওয়াই আছে যে প্রতিমল এক মোল তো হাইড্রোজেন কত এক মোলের নাম দুই গ্রাম দুই গ্রাম থেকে দুশো ছিয়াশি কেজি জুল তরল অবস্থায় দুশো পঁচাশি কেজি জোল এলপিজি বাইশশো কুড়ি আর মিথেন আটশো আশি অকটেন তরল অবস্থায় পাঁচ হাজার পাঁচশো দশ তো মনে হচ্ছে যে এটা তো অনেকটা বেশি পাঁচ হাজার পাঁচশো এগারো কেজি জুল আর এটা তো মাত্র দুশো ছিয়াশি কেজি জোল কিন্তু তা না এর গ্রাম এর ভরটা কত মাত্র দুই গ্রাম আর এটা ভরটা কত অকটেন মানে আটটা চেন আছে আটটা কার্বন আছে মানে অনেকটাই ভর প্রায় আটটা কার্বন আর বাকিটা হাইড্রোজেন মানে প্রায় এখানে একশো দেড়শো দুশো মানে অনেকটাই বেশি হয়ে যায় এটা কারণ এটা মাত্র দুই গ্রাম দুই গ্রাম থেকে দুশো ছিয়াশি কেজিজুল তৈরি হচ্ছে প্রতি গ্রামে এ প্রতি গ্রামে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট যে প্রতি গ্রামে কতটা তৈরি হচ্ছে তো হাইড্রোজেন কত একশো তেতাল্লিশ কেজি জুল তৈরি হচ্ছে প্রতি গ্রামের তরল অবস্থায় কত একশো বিয়াল্লিশ এলপিজি পঞ্চাশ মিথেন তেপান্ন আর অকটেন সাতচল্লিশ তাহলে এখান থেকে বোঝা গেল যে হাই ডাইহাইড্রোজেন কতটা বেশি তৈরি হচ্ছে একশো তেতাল্লিশ এক গ্রাম থেকে একশো তেতাল্লিশ প্রতি লিটারে বারোশো বারো গ্রাম বারো কেজি জুল আর ডাইড্রোজেন তরল অবস্থা ন হাজার নশো আটষট্টি পঁচিশ হাজার পাঁচশো নব্বই আর এখানে আটশো এই চৌত্রিশ তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রতি গ্রামে কতটা তৈরি হচ্ছে হাইড্রোজেন একশো প্রতি গ্রামে তাহলে কতটা বেশি এক গ্রাম থেকে একশো তো সারণি থেকে পরিষ্কার যে একই ভরের সাবেকে ডাইহাইড্রোজেন পেট্রোল থেকে প্রায় তিন গুণ বেশি শক্তি নির্গত করে একশো তেতাল্লিশ এখানে পঞ্চাশ প্রায় তিন গুণ তাছাড়া পেট্রোল থেকে ডাইহাইড্রোজেনের দহনে অনেক কম দূষকের সৃষ্টি হয় দূষণও কম হয় পেট্রোল থেকে ধন নির্গত হয় অনেক ক্ষতি করে পরিবেশের কিন্তু হাইড্রোজেন থেকে পরিবেশের খুব একটা ক্ষতি হয় না দূষণ খুব কম ডাইনাইট্রোজেনের অক্সাইড একমাত্র দূষক কারণ ডাইনাইট্রোজেনের সহিত ডাইনাই ডাই সহিত ডাইনাইট্রোজেন অশুদ্ধ হিসাবে বর্তমান থাকে তো হাইড্রোজেনকে যদি ডায়নি হিসাবে ব্যবহার করা হয় তো একটাই মাত্র দূষক থাকবে সেটা হচ্ছে ডাইনাইড্রোজেন বাদবাকি কোনো রকমের খুব একটা দূষণ নেই কিন্তু যে গ্যাস আছে এলপিজি টেলপিজি এগুলো অনেক ক্ষতি করে প্রচুর ক্ষতি করে নাইট্রোজেনের সঙ্গে ডাইহাইড্রোজেনের বিক্রিয়া যাতে না হয় তার জন্য সামান্য পরিমাণে জল ইনজেকশানের দ্বারা সিলিন্ডারে যোগ করে তাপমাত্রা কমানো হয় এবং দূষকের উৎপাদন প্রক্রিয়াটি হ্রাস করা হয় তবে যে পাত্রে ডাইহাইড্রোজেন রাখা হবে তার ভর অবশ্যই ধীন যে এই যে ডায়নরিজনের জন্য হালকা দূষণ হচ্ছে সেটা কমানোর জন্যও অভাব প্রক্রিয়া আছে তা তার মধ্যে অল্প পরিমাণে যদি জল দিয়ে দেওয়া হয় তো সেটা প্রশমিত হয় সেটাও আর দূষণ ঘটাবে না তার মানে দূষণটা প্রায় নীল খুবই কম নগণ্য টাইপের হয়ে যায় দূষণ হয় না আর এটাই তো অত্যন্ত আমাদের কাম্য যাতে কোনো রকমের দূষণ না হয় সেটা খুবই ভালো আর যে পাত্রে রাখা হবে তার ভরটা অত্যন্ত নগণ্য বা হালকা হতে হবে যেহেতু হাইড্রোজেন অত্যন্ত হালকা যদি সম পরিমাণ শক্তি সম্পূর্ণ ডাই একটি সিলিন্ডার এবং পেট্রোলের ট্যাঙ্কের মধ্যে তুলনা করা হয় তবে ডাইহাইড্রোজেন পূর্ণ সিলিন্ডারের ওজন পেট্রোল ট্যাঙ্কের তুলনায় তিরিশ গুণ বেশি যে সমপরিমাণ শক্তি একই পরিমাণ শক্তি তৈরি করছে তো সেক্ষেত্রে কি যে পেট্রোল যতটা লাগবে তার থেকে তিরিশ গুণ বেশি হাইড্রোজেন তিরিশ গুণ বেশি পরিমাণে শক্তি তৈরি করবে যে সমশক্তি সম্পূর্ণ হাইড্রোজেনের সিলিন্ডার তাপমাত্রা কমিয়ে কেলভিনে আনা হলে হাইড্রোজেন গ্যাস তরলে রূপান্তরিত হয় কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসটা তরলে রূপান্তরিত হয় তার জন্য ব্যয়বহুল অন্তরিত ট্যাঙ্কের দরকার হয় এবং তার জন্য অন্তরিত ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো মানে যে যে সঞ্চয় কার্যটা সেটা একটু টাফ সে ট্যাঙ্কগুলোকে অত্যন্ত অন্তরিত ট্যাঙ্ক বা নিরোধক যাতে রকমভাবে লিক না হয় সেদিকে খেয়াল রাখতে হয় অল্প পরিমাণ ডাইহাইড্রোজেন সংরক্ষণের জন্য ধাতু সংকটের ট্যাঙ্ক যেমন সোরিয়াম নিকেল এনএনআই ফাইভ ট্যাটেনিয়াম হাইড্রাইড টিআই টিআই এস টু মাইনাসে মাইনাসেম হাইড্রাইড এম জে এম জে এস টু ইত্যাদি শঙ্করধাতু ট্যাঙ্ক ব্যবহার করা হয় যে ডাইহাইড্রোজেনকে সংরক্ষণ করার জন্য যে ট্যাঙ্কটা সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট যাতে কোনো রকমভাবে লিক না হয় তার জন্য এই শঙ্করের ট্যাঙ্ক শঙ্করধাতু ট্যাঙ্ক এন এন আই ফাইভ ট্যাটেনিয়াম ট্যাটেনিয়াম হাইড্রাইট মাইনাসে মাইনাসেম হাইড্রাইট এগুলো ব্যবহার করা হয় এই সীমাবদ্ধ এই সীমাবদ্ধতাগুলো গবেষকদের ডাই হাইড্রোজেনকে কার্যকর করতে বিকল্প কৌশল অনুসরণ করতে উৎসাহিত করেছে এবং এই যে এটাই সীমাবদ্ধতা যে তাকে সঞ্চয় করে রাখা যে ট্যাঙ্কের ব্যাপারটা সেটাই একটা সমস্যা তো সেই নিয়ে গবেষণা হচ্ছে কোনো ব্যাপার নেই তো এই দৃষ্টিভঙ্গিতে হাইড্রোজেন ইকোনমি বা হাইড্রোজেন অর্থনীতি হলো বিকল্প উৎস হাইড্রোজেন অর্থনীতির মূলনীতি হলো তরল বা গ্যাসীয় হাই ডাই হাইড্রোজেনকে শক্তির উৎস রূপে সংরক্ষণ ও পরিবহন করা যা হাইড্রোজেন ইকোনমি বলতে কি যে জ্বালানির রূপে বা এই হাইড্রোজেনকে তরল বা গ্যাসীয় অবস্থায় সেটা শক্তির উৎস রূপে ব্যবহার করতে হবে সংরক্ষণ করতে হবে পরিবহন করতে হবে হাইড্রোজেন অর্থনীতির সুবিধা হলো শক্তি ডাইহাইড্রোজেন রূপে প্রেরিত হয় তড়িৎ রূপে নয় এক্ষেত্রে শক্তিটা কী আসবে তড়িৎ হিসাবে আসবে না আমাদের যে কারেন্টের মাধ্যমে লাইট চলছে পাকা চলছে বিভিন্ন রকমের কাজ সম্পন্ন হচ্ছে সেক্ষেত্রে তা হবে না সরাসরি হাইড্রোজেনই কাজটা করবে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো অটোমোবাইল চালানোর জন্য জ্বালানি হিসাবে ডাইহাইড্রোজেন ব্যবহার করে দু হাজার সালের অক্টোবরে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছিল প্রাথমিকভাবে সিএনজির সহিত ফাইভ পার্সেন্ট মিশ্রিত করে চার চাকার যান বাহনে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ডাইহাইড্রোজেনের শতকরা পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করে একটি সর্বোত্তম স্তরে নিয়ে যাওয়া হবে তো প্রথম প্রথমে রিস্ক তো তার জন্য আস্তে আস্তে শুরু করা হয় তো দু সালে অক্টোবর মাসে একটি পাইলট চালু করা হয়েছিল তো সেখানে সিএনজি গ্যাস নেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যে ফাইভ এই ডাইহাইড্রোজেন জ্বালানি হিসাবে ইনপুট করা হয়েছিল এবং দেখানো হয়েছিল কী হয়েছিল আস্তে আস্তে সেটার পরিমাণটা আরও বৃদ্ধি করা হবে তো উনিশ দু সালে করা হয়েছিল খুব একটা বেশি দিন না এই পনেরো বছর মতো আজকাল বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জ্বালানি কোষে এর ব্যবহার রয়েছে আশা করে হচ্ছে যে আগামী কয়েক বছর ডাইহাইড্রোজেনের নিরাপদ ও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান উৎসগুলোকে চিহ্নিত করে একে শক্তির সাধারণ উৎস হিসাবে ব্যবহার করা হবে তো কিছু কিছু জ্বালানি করছে এখনও ব্যবহৃত হয় এবং ভাবা যাচ্ছে ভবিষ্যতে এ মানে এর যে সঞ্চয়টাকে সেটা নিয়ন্ত্রণ করে এর অন্যান্য বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে এটাকে আরও উন্নত এবং শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হবে কারণ কি এর যে প্রতিগ্রামে যে শক্তি সেটা অত্যন্ত অত্যন্ত বেশি এবং কোনো দূষণ হয় না পরিবহনের সুবিধা এ পরিবহন বলছি অন্য অন্য কাজের সুবিধা কোনো দূষণ হয় না তো তার জন্য এটা ব্যবহার করা যেতে পারে তো এটা এটাই ছিল হাইড্রোজেন এবার হাইড্রোজেনের যে সার অংশ সেটা দেওয়া আছে সারাংশ তেমন কিছুই নেই যে উপরে যেগুলো পড়া হয়েছে সেগুলো জিস টাকার জাস্ট দেওয়া আছে যে কী কী পড়লাম সেটাই যে একটিমাত্র ইলেকট্রন বিশিষ্ট সবচেয়ে হালকা পরমাণু হলো হচ্ছে হাইড্রোজেন এটি একটি ইলেকট্রনকে বর্জিত করে মৌলিকোনা প্রোটন তৈরি হয় পরে এটি অন্যান্য চরিত্রে হয় এর তিনটি সমস্ত নিয়ে গাছে প্রোটিয়াম ডিউটোরিয়াম টিটিয়াম তিনটির মধ্যে কেমন মতো টিটিএম জানি খার ধাতু হাইড্রোজেন উভয়ের সহিত মিল থাকা সত্ত্বেও অন্যান্য ধর্মের জন্য এটি পর্যন্ত একটি পৃথক স্থানে অধিকার করে আছে যেটা খারও খার ধাতু হাইড্রোজেন মূলক উভয়ের সঙ্গে সাদৃশ্য আছে তার জন্য একে আলাদা স্থানে রাখা হয়েছে মহাবিশ্বে হাইড্রোজেনের প্রাচুর্য সর্বাধিক সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে হাইড্রোজেনকে মুক্ত অবস্থায় প্রায় পাওয়া যায় না মুক্ত অবস্থায় পাওয়া যায় না তবে যোজিত অবস্থায় এটি ভূতাকে তৃতীয় সর্বাধিক মৌল যুক্ত অবস্থায় থাকে এবং তৃতীয় মৌল পেট্রোকেমিক্যাল থেকে শোধক গ্যাস শিফ্ট ওয়াটার গ্যাস শিফ্ট যে প্রক্রিয়াটা দেখেছিলাম বিক্রিয়ার দ্বারা শিল্পে বেশি পরিমাণে ডাইহাইড্রোজেন তৈরি করা হয় ব্রাইন দ্রবণের তৈরি বিশ্লেষণ দ্বারা উপযুক্ত দ্রব্য হিসাবে একে পাওয়া যায় ব্রাইন দ্রবণের বেরিয়াম হাইডক্স যে বেরিয়াম অক্সাইডের যে দ্রবণটা সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডের যে জলি দ্রবণ সেটা সেখান থেকে পাওয়া যায় যে কোনো মোলের দুটি পরমাণুর মধ্যে এক বন্ধনের বন্ধন শক্তি মান এনের চেয়ে হাইড্রোজেনের যে এইচ বন্ধনের মান সেটা অনেকটাই বেশি প্রায় চারশো পঁয়ত্রিশ দশমিক আট আট কেজি জল মনিন ভাস এই ধর্মকে ব্যবহার করে পারমাণবিক হাইড্রোজেন টর্চ তৈরি করা হয় যা চার হাজার কিলোমিটার তাপমাত্রার সৃষ্টি করে উচ্চ গণনাঙ্গ বিশিষ্ট ধাতু জালের জন্য আদর্শ যে এই যে এক বন্ধন তাকে জন্য প্রচুর শক্তি এবং তার উপর ভিত্তি করেই যে টর্চ জ্বালানি এই কাজে কাছে ব্যবহৃত হয় করা হয় উচ্চ ঋণাত্মক বিয়োজন শক্তির জন্য ডাইহাইড্রোজেন ঘরের তাপমাত্রায় কম সক্রিয় হলে এটি শর্ত সাপেক্ষে প্রায় সব মূলের সঙ্গে যুক্ত হয় হাইড্রাইড গঠন করে এবং আবার তিন প্রকার তৈরিরজি সমযোজি ধাতব অন্যান্য যৌ যৌগ তৈরির জন্য খার ধাতু উৎকৃষ্ট বিকারক দৈনন্দিন জীবনে আনবিক হাইড্রাইডের যেমন বিটু এস সিক্স মিথেন অ্যামোনিয়া ওয়াটার গুরুত্ব আছে হাইড্রোজেনের সংরক্ষণ ও অতি বিশুদ্ধ করার জন্য ধাতব হাইড্রাইড ব্যবহৃত হয় ডাই হাইডোজেনের অন্যান্য রাসায়নিক বিক্রিয়া সময়ের মধ্যে বিচারণ বিক্রিয়াগুলো যেমন হাইড্রোজেন হেলাইড জল অ্যামোনিয়া মিথানল বনস্পতি ইত্যাদি উৎপাদনে গুরুত্বপূর্ণ সেই প্রক্রিয়া প্রত্যেকটা রিয়াকশন দেখানো হয়েছিল ধাতবিত্যায় ধাতব অক্সাইডকে বিচারিত করতে ব্যবহৃত হয় মহাকাশগামী যান রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় অদূর ভবিষ্যতে দূষণহীন জ্বালানি হিসাবে এর ব্যবহারের সম্ভাবনা উজ্জ্বল জল সহজলভ্য প্রচুর পরিমাণে পাওয়া যায় রাসায়নিক বিক্রিয়া জৈবিক প্রক্রিয়া তাৎপর্য খুব বেশি জল সহজে তরল থেকে কঠিন গ্যাস অবস্থাতে রূপান্তরিত হয় তো যাই হোক এখানে জাস্ট ড্রিশ টাকার দেওয়া আছে একবার জাস্ট পড়ে লিক হয়ে গেল তেমন কিছুই নেই আগে যেগুলো পড়া হয়েছে সেগুলোই আছে তো এতটাই ছিল জল হাইড্রোজেন বিষয় তো এনসিআরটি যে কেমিস্ট্রি আছে ইনঅর্গানিক সেটা প্রায় পুরোটাই এনসিআরটি থেকে আসে তা এখন কোশ্চেন অত্যন্ত ইজি সে ফিজিক্যাল হোক অর্গ্যানিক হোক ইনঅর্গানিক হোক প্রত্যেকটা প্রত্যেকটা টপিকে যদি এনসিআরটি বই ভালো করে পড়ানো হয় তো সেক্ষেত্রে দেড়শো প্লাস খুব সহজে চলে আসবে এবং ফুল মার্ক একশো আশি থেকে একশো আশি পাওয়ার জন্য কিছুটা বাইরে করা যেতে পারে তো এখন নাম্বার পাওয়া অত্যন্ত ইজি শুধুমাত্র এনসিআরটি বইটা ভালো করে পড়তে হবে তো যারা বাংলা মিডিয়ামের ছাত্র তাদের ক্ষেত্রে ইনসেটটি ইংলিশ পড়তে অত্যন্ত অসুবিধা হয় তো তার জন্য বাংলা মিডিয়ামে বইও বেরিয়ে গেছে পিডিয় আকারে তো এগুলোই বলা হচ্ছে ভিডিওগুলি দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আস্তে আস্তে সমস্ত ভিডিও ছাড়া হবে সমস্ত চ্যাপ্টারের ভিডিও ছাড়া হবে এবং আস্তে আস্তে ভিডিওগুলিকে আরও উন্নত করার চেষ্টা করা হবে তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলিকে দেখার জন্য তোমরা সবাই জুড়ে থাকো চ্যানেলটিকে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ তোমাদের সবাইকে